সালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের 3 যুদ্ধ বিমান ভূপাতিত হয়ে ধ্বংস করার দাবি রাশিয়ার। রাশিয়া সীমান্তে পৌঁছানোর দাবি ইউক্রেন সেনাদের। শ্রীলঙ্কায় সহিংসতার ঘটনায় আটক 400, ফের কারফিউ জারি। সামনে আরও খারাপ সময় আসছে বললেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। আল আকসার খতিবের ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ইসরায়েলের। দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 জন হতাহত। ইমরান খানের নিরাপত্তা জোরদারের নির্দেশ। এবার বিস্তারিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে তাদের সেনারা ইউক্রেনের 3টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে রুশ বাহিনী মাইকোলাইভের ইয়েভ হেনিভকার কাছে একটি SU-25 ও খার্কিভের কোমে সুভাকায় আরেকটি SU-25 বিমান গুলি করে মাটিতে নামায়। অন্যদিকে কৃষ্ণ সাগরের স্লেক আইল্যান্ডের কাছে একটি SU-24 বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে তারা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল খার্কিভের 2টি কমান্ড পোস্টেও আঘাত হেনেছে। এছাড়া অস্ত্রের গুদামও উড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। এই গুদামে ইউক্রেনের সেনা ও অস্ত্র মজুত করা ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে তাদের সেনারা দোনেতস্ক ও লুহানেস্ককে একই রকম হামলা চালিয়েছে। এদিকে ইউক্রেনের 3টি যুদ্ধ বিমান ভূপাতিত করা ও অস্ত্রের গুদামে হামলা চালানোর যে দাবি রাশিয়ার পক্ষ থেকে করা হয়েছে সেই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রাশিয়ার সীমান্তে পৌঁছানোর দাবি করেছেন ইউক্রেনের সেনারা। তারা রাশিয়ার সীমান্তে একটি নীল ও হলুদ সীমান্ত পোস্ট পুনরায় স্থাপন করছেন বলে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে কিয়েভ। রোববার প্রকাশিত ভিডিওটিতে অবস্থান নির্দিষ্ট করা হয়নি, তবে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ফুটেজটি উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলের। খবর আল জাজিরার। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী ভাদিম ডেনিসেনকো বলেন ইউক্রেনের সেনারা উত্তরে এতটাই অগ্রসর হয়েছে যে তারা প্রায় রাশিয়ার সীমান্তে পৌঁছে গেছেন। আল জাজিরা এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেনের পাল্টা আক্রমণের পর রুশ সেনারা খার্কিভের চারপাশ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। শ্রীলঙ্কায় সম্প্রতি সহিংস ঘটনার জেরে সন্দেহভাজন হিসেবে 400 মতো মানুষকে আটক করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে রোববার আরও 159 জনকে আটক করা হয়। গ্যালাফ্রেজ, গ্রিন ও কল্লুপিতিয়া সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার জেরে এখন পর্যন্ত 398 জনকে আটক করা হল। দেশটির পুলিশের মুখপাত্র ASP নিহাল থালদুয়া জানান রোববার সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে 9 মে থেকে কারফিউ লঙ্ঘন, সরকারি বেসরকারি সম্পদ ধ্বংস ও লুট করার অভিযোগ আনা হয়েছে বলেও জানান তিনি। আটক করা 159 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতে তোলার পর 101 জন জামিনে মুক্তি পেয়েছেন। রোববার আটক হওয়া 20 পুরুষ সহ 159 জনকেও জামিনে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশের ওই মুখপাত্র বলেন সম্পত্তি ও যানবাহনের ক্ষতি সংক্রান্ত 756টি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের গণমাধ্যম শাখা জানিয়েছে রাত 8টার দিকে পুনরায় কারফিউ জারি করা হয়। আগামীকাল ভোর 5টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালনের জন্য রোববার শ্রীলঙ্কা জুড়ে জারি থাকা কারফিউ তুলে নেওয়া হয়। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। মাহিন্দা রাজাপাকসে বাধ্য হয়ে ক্ষমতা ছাড়ার পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিক্রমাসিংহে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশটির জনগণকে কোনো আশার কথা শোনাতে পারেননি বিক্রমাসিংহে। তিনি জানিয়েছেন শ্রীলঙ্কায় আর মাত্র একদিনের পেট্রোল আছে। নতুন প্রধানমন্ত্রী আরও বলেছেন তিনি সত্য লুকাবেন না। সামনে শ্রীলঙ্কার জনগণের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে। এ ব্যাপারে নতুন প্রধানমন্ত্রী বলেন আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আমাদের মাত্র একদিনের পেট্রোল মজুদ আছে। তিনি আরও জানিয়েছেন ডলারের অভাবে পেট্রোল নিতেও পারছেন না। 3টি জাহাজ শ্রীলঙ্কার উপকূলে দাঁড়িয়ে আছে, ডলার পেলে সেগুলো পেট্রোল দেবে, কিন্তু ডলার না থাকায় সেগুলো খালাস করতে পারছেন না। সামনে আরও খারাপ সময় আসছে সে বিষয়টি উল্লেখ করে বিক্রমাসিংহে বলেছেন আমাদের জীবনে সামনের কয়েকটি মাস হবে সবচেয়ে খারাপ। আমার সত্য লুকানোর কোনো ইচ্ছে নেই এবং জনগণের সাথে মিথ্যা কথা বলার কোনো ইচ্ছে নেই। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন আপনারা সামনের কয়েকটি মাস ধৈর্য ধরে অপেক্ষা করুন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন দেশটির 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনও দিতে পারছে না সরকার, আর এখন তাদের বেতন দিতে শেষ উপায় হিসেবে টাকা ছাপানোর অনুমোদন দিয়েছেন তিনি। আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি টাকা ছাপানোর অনুমতি দিতে বাধ্য হয়েছি সরকারি চাকরিজীবীদের বেতন দিতে এবং প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পরিশোধ করতে।
বললেন বিক্রমাসিংহে। ফিলিস্তিনের রাজধানী আল কুদসে জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার খতিব শায়ক ইকরিমা সাবরিকে চার মাসের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার বিকেলে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সত্যিকারের হুমকি বিবেচনা করে 83 বছর বয়সী এই আলেমকে নিষেধাজ্ঞা দেয় অবৈধ দেশটি। শায়খ ইকরিমা সাবরির অফিস সূত্রে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দারা দখলদার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইলেস সাকেত স্বাক্ষরিত সিদ্ধান্তটি শায়খের কাছে হস্তান্তর করেছে। তাতে শায়খ সাবরিকে চার মাস দেশ ত্যাগে বিরত থাকতে বলা হয়। নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়, তিনি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সত্যিকারের হুমকি তৈরি করতে পারেন। তবে এই নিষেধাজ্ঞার প্রতিউত্তর অত্যন্ত সাহসিকতার সাথে দিয়েছেন আল আকসার প্রধান খতিব ও আল কুদসের সর্বোচ্চ ইসলামিক পরিষদের চেয়ারম্যান শায়খ ইকরিমা সাবরি। এক টুইট বার্তায় তিনি বলেন, আমাদের উপর আল্লাহর অনুগ্রহ যে তিনি আমাদের মসজিদুল আকসার সাথে সম্পর্কের নিয়ামত দ্বারা সম্মানিত করেছেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কখনোই আমরা বরকতময় এই ভূমি ত্যাগ করব না। শায়খ সাবরি আরও লিখেন, এই অন্যায় সিদ্ধান্ত আমার অবস্থান কিছুতেই পরিবর্তন করতে পারবে না এবং উম্মাহ ও জনগণের উপর আমার যে ধর্মীয় দায়িত্ব ও কর্তব্য তা থেকে আমাকে বিরত রাখতে ও পৃথক করতে পারবে না, আর আমার মসজিদুল আকসাকে প্রতিরক্ষা আমৃত্যু অব্যাহত থাকবে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজনের নিশ্চিত প্রাণহানি এবং আরও দুইজন মারাত্মক আহত হয়েছেন। সোমবার ইউনহাপ বার্তা সংস্থার খবরে একথা বলা হয়েছে। পাহাড়ি পথের সংস্কার কাজের জন্য হেলিকপ্টারটি নির্মাণ সামগ্রী বহন করছিল। এ সময় এটি দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর জিওজের মাউন্ট সেওনাজার চূড়ার কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার 2 ঘণ্টা পর পাইলটসহ হেলিকপ্টারের আরও 2 আরোহীকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর পাইলটকে মৃত ঘোষণা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি ইমরান খান অভিযোগ করেন, জীবননাশের হুমকির মুখে তিনি। দেশটির রাষ্ট্রীয় রেডিও চ্যানেল রেডিও পাকিস্তানের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইমরান খানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অবহিত করেন। পরে প্রধানমন্ত্রী পিটিআই প্রধানকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য নির্দেশ দেন। আলাদাভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে যে প্রাদেশিক সরকারগুলোও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীকে একজন প্রধান নিরাপত্তা কর্মকর্তাও দেওয়া হয়েছে। রেডিও পাকিস্তানের তথ্য বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতি জারি করে নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে ইমরানের জন্য নির্ভুল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জানা গেছে 94 জন পুলিশ ও ফ্রন্টিয়ার কর্পস FC কর্মী মোতায়েন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বাণীগালা বাসভবনের নিরাপত্তার জন্য। তার বাণীগালা বাসভবনের নিরাপত্তার জন্য 2টি নিরাপত্তা কোম্পানির 35 জন কর্মীও মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের ওই মুখপাত্র বলেন, ইমরান খানের নিরাপত্তার জন্য খাইবার পাখতুনখোয়া পুলিশের 36 জন এবং গিলগিত বালতিস্তান পুলিশের 6 জন কর্মীকে তাদের নিজ নিজ সরকার মোতায়েন করেছে।